গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো শান্তি। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরিনী আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজাদির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, ভুখা আছো মরগ ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাটে লাগায় কে দেয় সেখানে তালা, এর সব দ্বার খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, মুখ হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে। পুজিছে গ্রন্থ ফণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ, আমাদেরই এরা পিতা মাতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখনো মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু, আমার আমিষে কত অতল অসীম, আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদে ঈসা, কে জানে কাহার অন্ত আদি, কে পায় কাহারে দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি, অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো উহারি ঔরসে ভাই, ইহারি কুটির বাসে জন্মিছে কেহ, জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শুনেনি জগৎ, যে মহাশক্তি ধরে, আজিও বিশ্ব দেখেনি হয়তো আসেছে সেই ঘরে। ওকে চণ্ডা চমকাও কেন, ও নহে ভিন্ন জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে।
চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক, বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষেরে রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ, গিরিজায়া তাকে চিনি। তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সেমার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোক, দুচোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরি জানে, তোমার মৃত্যু বাণ আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফিরেছে তোমায় মৃত্যু বিবরে।